আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুধী দর্শক শ্রোতা, হজ 2024-এর ধারাবাহিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটি মুজদালিফার ময়দান। হাজি সাহেবরা নয়ই জিলহজ আরাফার ময়দান থেকে মাগরিবের ওয়াক্ত হওয়ার পরে ওনারা রওনা শুরু করেন এবং মুজদালিফায় এসে ওনারা উকুফ আদায় করেন। মুজদালিফার উকুফটি আসলে শুরু হয় সুবহ সাদেক থেকে। এর আগেই হাজি সাহেবরা সবাই মুজদালিফায় এসে পৌঁছে যান। দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে হাজি সাহেবরা অবস্থান করতেছেন। সৌদি সরকার এখানে লাল কার্পেট বিছিয়ে দিয়েছে। এর মধ্যে হাজি সাহেবরা মুজদালিফার রজনী যে যতটুকু সময় পেয়েছে ততটুকু সময় এখানে অবস্থান করতেছেন এবং এখান থেকে পরবর্তী তিন দিন জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য সকল হাজি সাহেবরা এখান থেকে প্রায় 70টি করে পাথর সংগ্রহ করবেন। দেখতে পাচ্ছেন হাজি সাহেবরা এখানে পাথর সংগ্রহ করতেছেন। পরবর্তী তিন দিন জামারায় নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়, যেটি হজের অন্যতম ওয়াজিব। আর এই মুজদালিফার রজনীতে সুবহ সাদেকের পরে কিছু সময় অবস্থান করা, এটাও হচ্ছে হজের অন্যতম ওয়াজিব। দেখতে পাচ্ছেন হাজি সাহেবরা ফজরের নামাজের পরে এখানে দোয়ায় মশগুল অবস্থায় রয়েছেন। সবার গন্তব্য এখন মিনার উদ্দেশ্যে এখান থেকে রওনা করবেন এবং মিনার শেষ প্রান্তে যেখানে জামারাত মুজদালিফা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, সেই জামারাতের উদ্দেশ্যে সকল হাজি সাহেবরা সূর্য উদিত হওয়ার সময় সবাই রওনা দিয়ে দিয়েছেন। একযোগে লক্ষ লক্ষ হাজি সাহেব তালবিয়া ধ্বনি প্রতিধ্বনিত করতে করতে সবার গন্তব্য হচ্ছে জামারাত, যেখানে গিয়ে তারা শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। 10ই জিলহজ শুরু হয়ে গিয়েছে, আজকে হচ্ছে ঈদের দিন, পাথর মারার প্রথম দিন। এই দিন শুধুমাত্র বড় জামারায় বড় শয়তানকে হাজি সাহেবরা 60টি পাথর নিক্ষেপ করবেন এবং পরবর্তী দুই দিন প্রত্যেক জামারায় হাজি সাহেবরা 60টি পাথর নিক্ষেপ করবেন। কিন্তু আজকে শুধুমাত্র বড় জামারায় বড় শয়তানকে হাজি সাহেবরা 60টি পাথর নিক্ষেপ করে সবাই কুরবানি করার জন্য এই মিনার ময়দান ছেড়ে চলে যাবেন। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজি সাহেব একযোগে যাচ্ছেন মিনার ময়দান হয়ে জামারাতের দিকে। সোজা জামারাতের পিলারগুলো দেখা যাচ্ছে। সৌদি পুলিশরা অত্যন্ত নিয়ন্ত্রণ করে হাজি সাহেবদেরকে জামারায় নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমরা জামারার এরিয়াতে চলে এসেছি। এখানে অনেকগুলো ফ্লোর দেওয়াতে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ লোক একসাথে পাথর নিক্ষেপ করতেছেন, কিন্তু তেমন কোনো সমস্যা এখানে হচ্ছে না। পাথর মারার ক্ষেত্রে আপনাদেরকে কিছু বিষয় লক্ষ্য করতে হবে। এই যে আমাদের সামনে যে পিলার দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ছোট জামারাত, বাম দিকে লেখা রয়েছে। আর এই যে সামনে যে স্তম্ভটি দেখা যাচ্ছে পিলার, এটি হচ্ছে ছোট জামারাত। আজকে এখানে কেউ পাথর মারবে না। এই যে বামে লেখা রয়েছে আর ডান দিকে হচ্ছে এই যে বড় যে পিলারটি, এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ছোট জামারাত, ছোট শয়তান। জামারাতে পাথর নিক্ষেপের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যে শুরুর দিকে নয়, শেষ দিকে গিয়ে পাথরটি যদি আপনি নিক্ষেপ করেন, যে পিলারটি পিলারের শেষ প্রান্তে গিয়ে যদি আপনি পাথর নিক্ষেপ করেন, তাহলে দেখবেন যে ভিড় অনেকটা কম। আর শুরুর দিকে যদি পাথর নিক্ষেপ করেন, এমন হতে পারে যে আপনার পাথরটি নিক্ষেপের পদ্ধতিটি ভুল ছিল এবং আপনার হজের ওয়াজিব নষ্ট হয়ে গিয়েছে, আপনার পাথর পিলারে লাগেনি। সুতরাং আপনারা খেয়াল করবেন এই পিলারের শেষ প্রান্তে, এটি মেজু শয়তান মেজু জামারাত, শেষ প্রান্তে গিয়ে পাথর নিক্ষেপ করবেন। দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী, আমাদের সামনে হচ্ছে বড় জামারাত, বড় শয়তান। ওই যে সামনে যে পিলারটি দেখা যাচ্ছে, এই যে এখানে আজকের দিন 10ই জিলহজ, হাজি সাহেবরা সবাই এই বড় জামারাতে সকালবেলা মুজদালিফা থেকে পাথর নিয়ে এসে এখানে সবাই আজকে পাথর নিক্ষেপ করবেন। আমাদের সামনে
সে বড় জামারাত। এই বড় জামারাতের শুরুর দিকে নয়, শেষের দিকে গিয়ে পাথর নিক্ষেপ করব। এই যে আমরা এখান থেকে পাথর নিক্ষেপ করতেছি, এখানে ভিড় একেবারে নাই বললেই চলে। তারপরে আমাদের গন্তব্য হবে মক্কার দিকে। আমরা আমাদের কোরবানি আদায় করব। কোরবানি আদায় করার পরেই হালাল হওয়া যাবে। কোরবানির জন্য আপনারা যেখানে বিশ্বস্ত আপনাদের কাছে মনে হয়, ঠিক সেখানেই আপনারা কোরবানিটি করার চেষ্টা করবেন। এবং আপনার কোরবানিটি নিশ্চিত হলো কি না এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। কোরবানি নিশ্চিত হয়ে গেলে, পশুটি জবাই হয়ে গেলে, আপনি আপনার মক্কার হোটেলে অবস্থান করে সেখানে চুল কেটে হালাল হয়ে যেতে পারবেন। সমস্ত হাজি সাহেবরা এখন মক্কায় চলে এসেছেন। তারা কোরবানি নিশ্চিত হওয়ার পরে চুল কেটে হালাল হয়ে যাবেন, এবং হাজি সাহেবরা হালাল হয়ে যাওয়ার পরে স্বাভাবিক পোশাকে ওনারা তোয়াফ এবং সাই কাবা চত্বরে আদায় করবেন। তোয়াফ এবং সাইয়ের আলাদাভাবে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, এই জন্য আজকে এটি উপস্থাপন করলাম না। তোয়াফ সাই সম্পূর্ণ করার পরে সমস্ত হাজি সাহেবদের গন্তব্য হবে আবারও সেই মিনার ময়দান, যে মিনার ময়দানে যে নির্দিষ্ট তাঁবুতে ওনারা ছিলেন সেখানে আবার ফেরত যাবেন। শয়তানকে কঙ্কর নিক্ষেপের আগ পর্যন্ত তালবিয়া চলতেছিল, এখন আর কোনো তালবিয়া নেই। আগামী দুই দিন শুধু জামারাতে প্রত্যেক জামারায় পাথর নিক্ষেপ করতে হবে, সাতটি 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 করে। সেই ভিডিওগুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সকল হাজি সাহেবদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।